আজকে তৈরি করব নিরামিষ লাউয়ের কোপ্তা, আর গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। টুয়ার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। গরমের দিনে লাউটা খেতে ভীষণই ভালো লাগে, আর এইভাবে যদি লাউয়ের কোপ্তা বানিয়ে নেওয়া যায়, ভাত বা রুটি পরোটার সাথেও খুবই ভালো লাগবে। একটা লাউ নিয়ে নিয়েছি, লাউয়ের খোলাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। সবটুকুনি আমি গ্রেট করে নিয়েছি। এবার লাউয়ের মধ্যে প্রচুর জল থাকে, এই জলটা আমি বার করে নেব। কিছুটা লাউ নিয়ে হাত দিয়ে চেপে এইভাবে লাউয়ের জলটা বার করে নিতে হবে। আপনারা চাইলে একটা সুতির কাপড়ের মধ্যে ভরেও সেটা চিপেও বার করে নিতে পারেন। লাউয়ের জলটা বার করে নেব, তবে লাউয়ের জলটা কিন্তু ফেলব না, এটা রেখে দেবো, পরে কাজে লাগবে। একটা বড় বাটিতে লাউটা নিয়ে নিয়েছি, দিয়ে দেব লবণ, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর এক চামচ আদা বাটা। এবার নিয়ে নিয়েছি কিছুটা বেসন। এখানে আমি 3/4 কাপ বেসন নিয়েছি। আপনাদের কম বেশি লাগতে পারে, সেটা বুঝে দিতে হবে। যতক্ষণ না এটা বাইন্ড হচ্ছে ততক্ষণ এটা দিয়ে যেতে হবে। নিরামিষ লাউয়ের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। ভালো করে মেখে মিডিয়াম ফ্লেমে তেল গরম করে চামচের সাহায্যে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি, দিয়ে ছোট ছোট কোপ্তা তৈরি করে নেব। কোপ্তাগুলো ভেজে রেখেও দিতে পারেন, ফ্রিজে 3-4 দিন স্টোর করেও রাখতে পারবেন। যখন প্রয়োজন হবে একটা গ্রেভি করে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে লাউয়ের কোপ্তা। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। লাউয়ের কোপ্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আপনারা বাড়িতে একবার রান্নাটা করে দেখতে পারেন। হাত দিয়ে এইভাবে গোল বা লম্বা করেও কোপ্তাগুলো ভেজে নেওয়া যায়। দ্বিতীয় ব্যাচে আরও কয়েকটা কোপ্তা আমি ভেজে নিচ্ছি। সবকটা কোপ্তা ভাজা হয়ে গেছে। এবার কিছুটা তেল আমি ঢেলে রেখেছি। 2 টেবিল স্পুন তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব গুঁড়ো মশলা, জিরে, ধনে, হলুদ আর আদা বাটা 1 চামচ, আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব, যাতে মশলাটার কাঁচা গন্ধ না থাকে। লো ফ্লেমে 2 মিনিট মতন ভালো করে ভেজে নিয়েছি, সাইড দিয়ে তেলও বেরিয়ে গেছে। এবার মিডিয়াম সাইজে 2টো টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে দেব 7 মতো লবণ আর 1 চামচ চিনি, আর 1 টিস্পুন মতন কাসুরি মেথি হাত দিয়ে একটুখানি ডোলে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা খুব ভালো কষা হয়ে গেছে, দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। গ্রেভি তৈরি করার জন্য দিয়ে দেব লাউয়ের জল। এই জলটা কিন্তু খুব উপকারী, তাই এটা ফেলে দেব না, এটা দিয়েই গ্রেভি করে নেব। যতটা দরকার ততটা দিয়ে দিতে হবে। আর কোপ্তাগুলো যেহেতু খুব বেশি জল টেনে নেয় বা ঝোলটা টেনে নেয়, তার জন্য একটু বেশি করেই জলটা দিতে হবে। এবার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়েচেড়ে দেব। আর যখন খুব ভালো করে ফুটে যাবে, চাপা দিয়ে লো ফ্লেমে আরও 2-3 মিনিট রান্না করব, যাতে খুব ভালো মতন কোপ্তাগুলো ঝোল ঢুকে যায়। হয়ে গেছে রান্নাটা, আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর খুব সুন্দরভাবে কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে সার্ভ করে দেব। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য। একটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি।
লাউয়ের একঘেয়ে রেসিপি না খেয়ে একবার লাউয়ের এই কোপ্তাটা খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আপনারা সকলে ভালো থাকবেন।